আজকে তোমাদের সাথে খুবই ইউনিক একটা নতুন রকম রেসিপি শেয়ার করব। তেল ছাড়া বেগুন ভাজা হ্যাঁ ঠিকই শুনেছেন অনেকে কিন্তু বেগুন ভাজাটা খেতে পছন্দ করে কিন্তু তাদের তেল খাওয়া একদমই বারণ থাকে তেল ছাড়াই যদি মুচমুচে বেগুন ভাজাটা বাড়িতে বানানো যায় তাহলে তো বেশ ভালো হয় আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি গোল গোল করে বেগুনটাকে কেটে নিচ্ছি আমি দুটো বেগুন দিয়ে করছি আর আমি এই বেগুনটা মশলা ফ্রাই করবো কারণ যেহেতু তেল ছাড়া একটু মুচমুচে আর মুখরোচক না হলে কিন্তু ভালো লাগবে না একটা বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি তিন চামচ বেসন এবার নিয়ে নেব দু চামচ চামচ চালের গুঁড়ো যেহেতু একটু উপরটা মুচমুচে ভাব আসবে সেই কারণে এখানে চালের গুঁড়োটা দেওয়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারো হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো আর যদি বাড়িতে চাট মশলা থাকে চাট মশলা দিও না হলে যে ম্যাগির যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় ওটা হাফ চামচ দিয়ে দিতে হবে সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার এই সব শুকনো মশলাগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে বেগুনটাকে আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে একটু বেগুনটা ভিজে ভিজে থাকলে কি হবে এই যে গুঁড়ো মশলাটা আমরা বানিয়েছি উপরে কোটিংটা খুব ভালো করে কিন্তু লেগে যাবে একটু বেগুনটাকে ধুয়ে কিন্তু জল ঝরিয়ে রেখে দেবে খুব বেশি জল থাকলেও হবে না আবার একটু জল জল থাকলে মশলাটা খুব ভালো কিন্তু গায়ে কোট হয়ে যায় প্রত্যেকটা বেগুনের গায়ে এরম করে মশলাটা একটু কোট করে নিচ্ছি নিয়ে বেগুনটাকে পাঁচ মিনিটের মতো একটু রেস্ট টাইমে দিয়ে দেবো তারপর আমরা এটাকে ফ্রাই করে নিচ্ছি সব বেগুনগুলো কিন্তু মশলার মধ্যে এভাবে আমাদের পোট করা হয়ে গেছে এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটা অবশ্যই ননস্টিকে তাওয়ার মধ্যে করার চেষ্টা করবে তাহলে কিন্তু তেলের পরিমাণ একদম কম লাগবে বেগুনের যে বোটার দিকে অংশ থাকে সেটাতে দু থেকে তিন ফোঁটা তেল নিয়ে খুব ভালো করে প্যানের উপর বুলিয়ে দিয়েছি জাস্ট অল্প দু থেকে তিন ফোঁটা ফিউ ড্রপস তেল নিয়ে বুলিয়ে দিতে হবে তারপর বেগুনগুলোকে এরমভাবে সাজিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একদম ঘড়ি ধরা দু মিনিট পর ফিরে এলাম একটা পিস পিঠে দু মিনিট হয়ে যাওয়ার পর আর একটা পিঠ উল্টে দেখিয়ে দিচ্ছি দেখে কিন্তু বোঝার একদমই উপায় নেই যে বেগুন ভাজাটা তেল ছাড়া হচ্ছে খুব সুন্দরভাবে আর একটা পিঠ উল্টে দিয়েও গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে এটাকে আমাদের ভেজে নিতে হবে মাথায় কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম যেন লো টু মিডিয়ামে থাকে কোনো মতেই কিন্তু হাই ফ্লেমে করা যাবে না তাহলে উপর দিকটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে আর একটা পিঠও খুব ভালো করে দু মিনিট পর উল্টে দিলাম যদি মনে হয় এখন একটু রাখতে হবে তাহলে ঢাকা দেওয়ার আর দরকার নেই ক্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব জোর হলে তিরিশ সেকেন্ড কি পঞ্চাশ সেকেন্ডের মতো একটু এপিট করে নিলেই কিন্তু বেগুন ভাজাগুলো একদম রেডি হয়ে যাবে আমার বেগুন ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে তাও বিনা তেলে তোমাদের এখানে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো আমি চামচ দিয়ে উপরটা ঘষছি বুঝতেই পারছো খুব সুন্দর একটা মুজমুচে যে সাউন্ডটা হয় পুরো হচ্ছে আর দেখিয়ে দিচ্ছি দেখো একটা বেগুনকে একদম খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে এই তেল ছাড়া মুচমুচে বেগুন ভাজার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও আমি কিন্তু এখানে মাত্র কিছু ফিউ ড্রপস দু থেকে কি তিন ফোঁটা তেল দিয়েছি তাও সেটা বেগুনে বোটা দিয়ে মুছে দিয়েছি রেসিপি ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা প্রচুর শেয়ার করো থ্যাংক ইউ